বিয়ে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলছি তুই কর। দেখ বাকি সকলের জীবনটা যদি সেজে উঠতে পারে, তোর জীবনটা সেজে উঠতে দোষ কি? আর যে ছেলেটা তোকে আর ভালোবাসে না, আর যে ছেলেটা ফিরে এলেও তার জন্য অপেক্ষা করতে চাইছিস না, তাহলে তোর নতুন জীবন সাথে তো অসুবিধেটা কোথায় বল? দিদা আর যাই বলো না কেন, আমাকে টেনে নামিও না গো, আমাকে আর এসব বিয়ে করতে বলো না। বিয়ে তো করলাম, কি হলো বলো তো? অপমান অসম্মান অবজ্ঞা ছাড়া কি আর কিছু জুটলো? লালনের কাছ থেকেও পেলাম, ওর বাড়ির লোকদের কাছ থেকেও পেলাম। বিয়ের কথা আর বলো না দিদা, জীবন যদি সাজাতে হয় না, আমি না হয় অন্যভাবে সাজাবো। আজ তুমি এরকম করে ভাবছো ফুলঝুরি, হয়তো এক বছর পর তুমি অন্যভাবে ভাববে। হতেও তো পারে তোমার জীবনে হয়তো এমন কেউ অপেক্ষা করে আছে যে একটু একটু করে তোমার সব দুঃখ মুছিয়ে দেবে, তোমার জীবনটা আনন্দে ভরে তুলবে। বৌমণি, আমি যে লালনকে সেই মানুষ ভেবেছিলাম গো, এই যখন আমাকে ছেড়ে চলে গেল তখন আর আমি এসব কিছু ভাবতে চাই না। তোমরা তো আছো বলো, তোমরা তো আমার পাশে আছো, এই যে তোমরা আমার কষ্টের কথা শুনছো, আমার দুঃখের কথা শুনছো, তোমরা তো বসে শুনছো, আর কি চাই আমার? তবু বলছি, মানুষ তো গ্যারান্টি করতে পারে না কিছু। দেখ হয়তো এমন কিছু আছে তোর জন্য যেটা হয়তো তোর জীবনের দুঃখ কষ্ট সব কিছু ধুয়ে মুছে সাফ করে দেবে। ফুলঝুরি, কাল কিন্তু প্রোগ্রাম আছে, মনে আছে তো? অ্যাডভান্স নিয়েছি তো, মনে কেন থাকবে না? যাই হয়ে যাক, আমাকে তো গান গাইতে যেতেই হবে। কাল লালনও আসতে পারে গান গাইতে, এটা মাথায় রেখো। মাথায় আছে বৌমণি, কি করবো বলো? আমি যদি চাইও সব কিছুর থেকে দূরে চলে যেতে, তাও তো পাচ্ছি না। সবসময় ও আমার চোখের সামনে চলে আসবে, সেই স্বাধীনত্ব তো আমার নেই, ও সবসময় আসবে আমার চোখের সামনে। ইগনোর করবে? কি ইগনোর করবো বৌমণি, আমাকে চোখ মেলে দেখতে হবে, পরে সুখের পশরা আমাকে চোখ মেলে দেখতে হবে বৌমণি। ফুলঝুরি, তুমি ভাববে যে তুমি কোনোদিন চেনোই নাই মানুষটাকে, ইগনোর করা ছাড়া আর কোনো উপায় নেই। বৌমণি, আমি হয়তো বাইরে থেকে দেখালাম যে আমি মানুষটাকে চিনি না, কিন্তু মন মন কি সে কথা শুনবে বলো? মন তো সে কথা বুঝবে না। আজকে যখন আমি মানুষটাকে চোখের সামনে দেখবো, তারপর আমি কি করে গান গাইবো বলো তো? আমার তো গান গাইতে অস্বস্তি হবে, কিন্তু ওর কোনো অস্বস্তি হবে না। ওর জীবনে এখন নতুন মানুষ এসেছে, নতুন সুখ, ও তো খুব আনন্দ করে গান গাইবে গো। আমারই কষ্ট হবে, আমার গান গাইতে কষ্ট হবে বৌমণি। তারপর ওখানে যারা থাকবে না লোকজন, সবাই তো জানে বলো আমরা স্বামী স্ত্রী, আরো সবাই জানতে পারবে যে আমরা আর স্বামী স্ত্রী নেই। কত উড়ো কথা কানে ভেসে আসবে, সবকিছু সহ্য করে আমাকে গান গেয়ে যেতেই হবে বৌমণি, গাইতেই হবে। দেখ তুই একজন শিল্পী, শিল্পীর জীবনে যদি দুঃখ না থাকে তার শিল্পটাই ফুটে উঠতে পারে না। ওই যে যন্ত্রণাটা পেয়ে তুই যে গানটাই গাইবি, সেই গানটাই দেখবি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। একদিক পেলে না আরেক দিক হারাতে হয়, জীবনের সব দিক সব দিক সব জিনিস একসঙ্গে পাওয়া যায় না। হয়তো ঈশ্বর ঈশ্বর এটাই চান যে তুই খুব বড় একজন গায়িকা হোক, তাই বাকি সব কিছু তোর জীবন থেকে কেঁদে নিচ্ছে, এই কারণে কেঁদে নিচ্ছে
যাতে তুই সর্বস্ব দিয়ে গানটাকে ভালোবাসিস। তোর সব কষ্ট যেন জমা হয় গানের সুরে সুরে, আর তাতেই তুই দেখিস ধাপে ধাপে ওপরে উঠবি। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। আমি সারা জীবন জানো তো দিদা, এসে গেলে সংসারটা করতে চেয়েছি, আমি তো চেয়েছিলাম বলো। লালন অনেক বড় গায়ক, তার জন্য যা ত্যাগ করতে হতো আমি আমি ত্যাগ করে দিতাম, আমি ত্যাগ করতাম। আমি আমি তো কখনো ভাবিনি বলো যে আমি গান গাইবো, এটা তো আমার স্বপ্ন ছিল না। কান্দিস না মা, তোর হয়তো স্বপ্ন ছিল না, কিন্তু তোর জীবনে যা লেখা আছে সেটাকে কি করে আনাবি বলতো? কি করে আনাবি? এতটা কষ্ট পেও না ফুলঝুরি, হয়তো ঈশ্বর তোমাকে অনেক বড় জীবন দেবেন। আজ কষ্ট পাচ্ছ, আজ হয়তো তোমার ঈশ্বরের উপর রাগ হচ্ছে, কিন্তু একদিন বুঝবে ফুলঝুরি, হয়তো সেই শীর্ষে পৌঁছানোর জন্য আজকের এই সমস্ত ত্যাগ খুব দরকার ছিল। শান্তনার কথা বলছো মামনি? শান্তনা হলে শান্তনা নয়, এটাই আমরা বিশ্বাস করি, নইলে তোর জীবনে এমন ঘটে একটা কথা মনে রাখি, পৃথিবীতে যা কিছু ঘটে তাই এমনি হয় না, বুঝলি? নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ আছে, সেই কারণটা ঈশ্বর নিজে ঠিক করে রেখেছেন। শোন মা, শোন, কান্নাকাটি না করে আজ থেকে তোর একটা নতুন জীবন শুরু হোক। এই নতুন জীবনে আমি তোকে বলছি তুই অনেক অনেক বড় হবি, অনেক বড় হবি, অনেক বড় হবি। সবাই ঘুমোচ্ছে বাপু, এখন আমি চুপি চুপি ঘুম থেকে উঠে চলে যাচ্ছি বাড়িতে। আমি তো বলেই ছিলাম চোরের রানীর বেটা হয়ে যাবে, তারপর আমি চলে যাব। চোরের রানী তো এর মধ্যে আবার আসবে, চোরের রানী একবার এলে আমি আর যেতে পারবো না তো। হ্যাঁ, এখন তো সে ভালো মেয়ে হয়ে গেছে কিনা আমায় আর যেতে দেবে না বাপু, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, যে একটু জল খেয়ে নি। আমি আর কোনদিন আসতে পারবো না। তা কি হিসেবে থাকবে, তোমার ছাত্রী হিসেবে? ঠাম্মি, আমি যখন একটি মেয়ের দায়িত্ব নিতে চাইছি সারা জীবনের জন্য, তখন সে নিশ্চয়ই আমার হস্টেলের ছাত্রী হিসেবে থাকবে না। মিনি আমার সারা ঘর আলো করে আমার সর্বস্ব জুড়ে থাকবে, যদি অবশ্য আপনারা চান। তুমি আমাকে মালাটা পরাবে কিনা বলো। না গো, আমি তোমার মালাটা পরাবো না, হয়েছে? মিনি,
তোকে নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে মা। কেউ বুঝতে পারবে না, আমি তো দেখছি, দিব্য চোখকে দেখতে পাচ্ছি। এই ছেলেটার সাথে তুই যদি থাকিস তোর ভবিষ্যতে কি আছে বলতো? তোকে নাচাবে, তোকে বলবে আমি বিয়ে করবো, তোমার সঙ্গে থাকবো, কিন্তু একদিন ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নেবো, তখন তোর কত কষ্ট হবে বলতো? ওই দেখতে পাচ্ছি মশাই, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কোনো দিন বিয়ে করবে না। আর আমাকে তুমি কেন এভাবে করবে? আমি তো তোমার যোগ্যই না। কে কি তো বলি মেজো কাকিমাটা, কাকিমাটা এমনি খারাপ হলে কি হবে? এই কথাটা আমাকে ঠিক বুঝিয়ে দিয়েছে বাপু। একমাত্র শুধু কাকিমাটাই জানে যে আমি চুপি চুপি চলে যাচ্ছি বাপু, কোনোদিনও ফিরবো না, কোনোদিনও না। তোকে নিয়ে যাবো আমার সাথে, দাঁড়া তোকে নিয়ে যাবো। কি হবে এখানে? আমার মা বাবার কত শাস্তি, এখন শান্তি পাবে বাবু? মা বাবা তো সবসময় বলে আমরা চোখ বুঝলে তোর কি হবে হঠাৎচারি, তুই কিচ্ছু শিখলি না, কিচ্ছু জানলি না, একটা অপগন্ধ হয়েছিস, একটা আবদা। ঠাকুর আমার কপালে কেন দিল? কলা শুনতে কে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।